তো বন্ধুরা এটিকে মোহনবাগান এত ভালো দল নিয়ে কিভাবে রাজস্থান ইউনাইটেড মতো সেকেন্ড ডিভিশন টিমের বিরুদ্ধে এই রকমভাবে হারল অনেক কটা প্রশ্ন জুয়ান ফেরান্ডোর জন্য এবং আপনাদেরকে এটিকে মোহনবাগান দল যে কারণগুলোর জন্য হারছে সেটা আপনাদেরকে জানানোর আছে এই সমস্যাগুলো জুয়ান ফেরান্ডো না মেটালে এটিকে মোহনবাগানের কিন্তু পারফরমেন্স আরও খারাপ হতে পারে তো আপনাদের সঙ্গে পুরো ব্যাপারটা ডিসকাস করার আগে একটা অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে অর্থাৎ পাবলিক ভিউ কলকাতা চ্যানেলে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথম প্রশ্ন কোচ জুয়ান ফেরান্ডোর জন্য তিনি কেন এটিকে মোহনবাগান দলের ভালো ভালো খেলোয়াড়কে এত তাড়াতাড়ি সাবটিউশন করছেন কারণ ম্যাচের আগে প্রেস কনফারেন্সে জুয়ান ফেরান্ডো কিন্তু বলছেন দলের সমস্ত খেলোয়াড় ফিট তারপরে কেন দলের মেন খেলোয়াড় হুগো বুমোস লিস্টন কোলাসো আশিক কুরুনিয়ান যারা এই মুহূর্তে ভালো ফর্মে আছে তাদেরকে পঞ্চাশ মিনিটের মধ্যে সাবস্টিটিউট করে নিচ্ছে তার বদলে লাস্ট সিজন যারা প্রচণ্ড ফ্লপ খেলেছিল যেমন মানবীর সিং প্রীতম কোটাল লাস্ট সিজন ভালো পারফরমেন্স করতে পারিনি প্রীতম কোটাল আগে খুব ভালো খেলতো নো ডাউট কিন্তু লাস্ট সিজন তার পারফরমেন্স কিন্তু ভালো যায়নি আর ঠিক তাই এই সিজনেও প্রথম ম্যাচে প্রীতম কোটাল কিন্তু কেমন ভালো পারফরমেন্স করতে পারিনি ডিফেন্স তো একদমই করতে পারিনি তা সত্ত্বেও এটিকে মোহনবাগনের ক্যাপ্টেনশিপ মার্ম ব্যান্ড প্রীতম কোটালকে দেওয়া এবং নব্বই মিনিট খেললো তারপরের প্রশ্ন কেন নামতে এতক্ষণ ধরে ম্যাচ খেলছে নামতে লাস্ট ম্যাচ অর্থাৎ রাজস্থানের বিরুদ্ধে একটা ক্রস দিতে পারছে না একটা পাস দিতে পারছে না একটা ড্রিভেল করতে পারছে না তা সত্ত্বেও নামতে লিস্টনের থেকে বেশি সময় খেলছে মানবীর সিং লাস্ট সিজেন দশটার মধ্যে একটা গোল মারত মানে দশটা শিওর চান্স যেখানে অন্যান্য খেলোয়াড় হলে দশটার মধ্যে সাতটা থেকে ছটা গোল মেরে দেয় সেখানে মানভীর মারছে একটা গোল তা সত্ত্বেও মানবীরকে কেন খেলালো পঞ্চাশ মিনিটের পর মানবীরকে নামিয়েছে এত সময় মানবীরকে দেওয়া হয়েছে এত মানে তিন চারটে সিওর সুযোগ একটা তো কোনো কেউ চ্যালেঞ্জ করছে না ফ্রি হেড বাইরে মারলো সিওর ট্যাপিং ওয়ান অ্যান্ড ওয়ান সিচুয়েশন বাইরে মারছে মানে প্যাথেটিক মানবীর সিং প্যাথেটিক পারফরমেন্স করছে তা সত্ত্বেও মানবীরকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দিচ্ছে জুয়ান ফেরান্ডো তারপরে কেন ডিফেন্সিভ মিডফিল্ডার এনি রিক্স নেই লেনিকে কেন রাখা হচ্ছে না কারণ আমরা দেখেছি গোয়াতে যখন কোচ ছিল জুয়ান ফেরান্ডো তখন গোয়াতে কিন্তু লেনিকে সুযোগ দেওয়া হতো না ঠিক একই রকম এটিকে মোহনবাগানের কোচ হিসেবে আসার পরেও যে লেনি এত ভালো খেলছে সেই লেনিকে সুযোগ দিচ্ছে না সুস্থ হয়ে বেঞ্চের মধ্যে বসে লেনিকে আমাদের দেখতে হচ্ছে যে লেনি এত সুন্দর ডিফেন্সিভ মিডফিল্ড এত এক্সপিরিয়েন্স খেলোয়াড় এত ভালো ভালো খেলোয়াড়কে বসিয়ে রেখে যেই খেলোয়াড়রা খারাপ পারফরমেন্স করছে প্রতিনিয়ত তাদেরকে বেশি সুযোগ দিয়ে ম্যাচটাকে কিন্তু ওখানে জোয়ান ফেরান্ডো হারিয়ে দিচ্ছে আর প্রীতম কোটালকে সেন্টার ব্যাকে খেলাচ্ছে যেটা একদমই ভুল সিদ্ধান্ত এফসি নাসাপের ম্যাচ থেকে আমরা দেখেছি সেন্টার ব্যাকে কিন্তু প্রীতম কোটাল সবসময় ভালো পারফরমেন্স করে না মাঝে মাঝে ভালো খেলে মাঝে মাঝে খারাপ খেলে দেয় তারপরে হচ্ছে যে প্রীতম কোটাল এখন রেগুলার ইন্ডিয়ার টিমের সুযোগ পায়নি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে কিন্তু প্রীতম কোটাল সুযোগ পায়নি তার জায়গায় পেয়েছে রোশান সিং তারপরে আনোয়ার আলী এবং সব থেকে বড় প্রশ্ন এটিকে মন বা কেন নয় গোলকে করবে কারণ আমি এখন অবধি দু তিনটে খেলোয়াড়কে দেখতে পাচ্ছি যারা গোল করতে পারবে একটা হচ্ছে জনি কাউকো সত্যিগড়ের অ্যান্টনিও লোপে হাভাস খেলোয়াড় চিন্ত। কারণ জনি কাউকো লেভেলের প্লেয়ার মাঝ মাঠ থেকে শুরু করে যে কটা শর্ট কালকে মেরেছে সবকটা অন্টালকে সবকটা গোলকিপারকে সুন্দরভাবে ডাইভ মেরে সেভ করতে হয়েছে তাই জনি কাউকোর বিষয়ে আমার কিছু বলার নেই হুগো বুমোস যে এত ভালো ক্রিয়েটিভ খেলোয়াড় তাকে তুলে নিচ্ছে মানে জুয়ান ফেরান্ডোর ব্যাপারটা হচ্ছে ম্যাচের ষাট মিনিটের পর থেকে জুয়ান ফেরান্ডো এটিকে মোহনবাগানের গোলের রাস্তা বন্ধ করে দিচ্ছে তার বদলে নামাচ্ছে দীপক টাঙ্গি মনবীর সিং রবি রানা যারা গোল মারতে অক্ষম অর্থাৎ ষাট মিনিটের পরে আর কোনো গোল স্কোয়ার রাখছে না জুয়ান ফেরান্ডো এত খারাপ কোচিং করালে এটিকে মোহনবাগানের পরিণাম কিন্তু এতটা খারাপ হবে তাই আশা করব খুবই তাড়াতাড়ি কোনো একটা বিদেশি খেলোয়াড়কে বলিদান দিয়ে তার জায়গায় একটা বক্স স্ট্রাইকার নিয়ে আসবে কারণ এই দল কিন্তু খারাপ খেলছে না খুব ভালো অ্যাটাক তৈরি করছে কিন্তু ফিনিশিং করতে পারছে না স্ট্রাইকারের অভাবে তাই একটা ভালো বিদেশি বক্স স্ট্রাইকার যদি এই দলে চলে আসে তারা কিন্তু ভালো পারফরমেন্স করবে এটিকে মন বাগান এটা আমার বর্ষা আছে এবং ফ্লোরেন্তিন পোক প্রথম ম্যাচ তাই আমি ক্রিটিসাইজ করব না কারণ প্রথম ম্যাচ কিন্তু বিদেশি প্রথমবার ইন্ডিয়ার কন্ডিশনে খেলছে গরমের মধ্যে তাই আমি অযথা ক্রিটিসাইজ করবো না হ্যামিল কেয়ার পোকবাকে চারটে পাঁচটা ম্যাচ দেখব তারপরে বলবো যে উচিত কি উচিত নয় তো বন্ধুরা আশা করি যেই প্রশ্নগুলো আমি আপনাদেরকে করেছি যেই কারণে এটিকে হারছে আপনারাও আমার সঙ্গে একমত তো বন্ধুরা আপনার কি মতামত এই ভিডিওটা নিয়ে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দেওয়া নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ